আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ট্রেনিং সেন্টার থেকে, সাব সেন্টার থেকে মেইন সেন্টারে পরীক্ষা দেওয়ার আগে প্রতিটা ট্রেডের মালামাল কিভাবে সাজানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিআই যে ট্রেডটা, ওই ট্রেডের মালামাল সুন্দর করে সাজানো এখানে। তাছাড়াও আপনারা টাইলস প্লাস্টার যেটা আছে ওটার মালামাল দেখবেন কিভাবে সাজানো আছে, ওরা কাজ করবে এইটা। তো মূলত এটা নিয়ে কথা আজকে বলবো না, অন্য বিষয় নিয়ে কথা বলবো, প্রসেস নিয়ে কথা বলবো। তো অনেকেই জানতে চান, নতুন যারা তারা কিভাবে সিঙ্গাপুর যেতে হয়, কোথায় ট্রেনিং করতে হয়, এর ফুল প্রসেসটা জানতে চান। মেসেজ প্রতিদিন অনেক মেসেজ আসে, সবাইকে রিপ্লাই দিতে পারি না। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আপনারা কেউ শোনেন, পুরোটাই শুনবেন, তাহলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমত ভালো একটা ট্রেনিং সেন্টার নির্বাচন করতে হয়, যে ট্রেনিং সেন্টারে নিয়মিত পরীক্ষা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা দেওয়াতে পারে, এবং যাদের পাস করানোর সক্ষমতা আছে, অর্থাৎ পাশের হার সবথেকে ভালো আছে যাদের, এমন ট্রেনিং সেন্টার আপনি খুঁজে বের করবেন প্রথমত। তারপর সরাসরি অফিসের মাধ্যমে বা টিচারদের মাধ্যমে আপনি ভর্তি হতে পারবেন, থার্ড পার্টি বাইরের কোনো লোকের মাধ্যমে আপনি ভর্তি হবেন না। যদি হন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, টিচার এবং স্টাফদের মাধ্যমে ভর্তি হলে আপনি অনেক সুবিধা পাবেন। ট্রেনিং করতে হবে কোথাও 2 মাস 3 মাস 4 মাসও লেগে যায়। যাদের কোটা প্লেসমেন্ট বেশি আছে, কোটা যাদের বেশি আছে তারা দ্রুত পরীক্ষা দেওয়াতে পারে, যাদের কোটা কম আছে তারা কিন্তু দেরি করে। আবার কিছু সেন্টার দেখবেন ছাত্র ভর্তি করানোর জন্য আপনাকে মিথ্যা কথা বলায় কম টাকার মাধ্যমে ভর্তি করাবে, কিন্তু পরবর্তীতে তারা বেশি টাকা নিবে। আবার কিছু ট্রেনিং সেন্টার আছে অনেক বেশি রেট বলবে, ঠিক আছে, অনেক বেশি রেট বলবে কাজও। তো এই বিষয়গুলো খেয়াল করবেন, অনেক রেট বলে এবং কাজও বেশি করে, কাজও ভালো করে, খুব দ্রুত সময়ের মধ্যে সিঙ্গাপুরে পাঠাতে পারে এবং রেজাল্ট তাদের ভালো হয়। তো এগুলো খুঁজে বের করার দায়িত্ব আপনার। ভর্তি হওয়ার সময় একটা অ্যামাউন্ট দিতে হয়, পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করতে হয় তখন একটা অ্যামাউন্ট দিতে হয়, পাস করার পর সার্টিফিকেট পাসপোর্ট যখন তুলে নিতে হয় তখন ওটাকে বলা হয় রিলিজ। অনেকেই দেয় অনেকেই দেয় না। তো রিলিজ নিয়ে আপনি আপনার পরিচিত লোকের মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারেন অথবা ট্রেনিং সেন্টারের মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারবেন। তো এটা কন্ট্যাক্ট করে নেবেন, চুক্তি করে নেবেন আগে। আর টিকিট এগুলোর একটা খরচ আছে, ট্রেনিং সেন্টারের মাধ্যমে গেলে ভিসা ম্যান পাওয়ার টিকিট সহ একটা অ্যামাউন্ট দিতে হয়, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, অনেকে 1.5 লক্ষ টাকা নেয়। তো এই চুক্তিটা করে নিয়ে তারপর আপনার সিঙ্গাপুরে যেতে পারবেন। কিন্তু এই যে রেজিস্ট্রেশন যখন হয়, রেজিস্ট্রেশনের পরে আপনার পরীক্ষার ডেট পড়ে, পরীক্ষার আগে ফিঙ্গার হয় 10 থেকে 15 দিন আগে ফিঙ্গার, তারপর পরীক্ষা দিতে হয় ফাইনাল পরীক্ষা, 10 থেকে 15 দিন পরে রেজাল্ট বের হয়। রেজাল্ট বের হওয়ার পরে রেজাল্ট স্লিপ তুলে পাসপোর্ট তুলে নিয়ে এবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, মানে আইপিএর জন্য। আইপি হয়ে গেলে আপনি ম্যান পাওয়ার ফিঙ্গার করে চলে যেতে পারবেন, অর্থাৎ নিজ জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে 3 দিনের ট্রেনিং করতে হয়, একটা সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট ফিঙ্গার কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স দিলে আপনার টিকিটটা সেন্টার কর্তৃপক্ষের মাধ্যমে যদি যান তার টিকিটটা কনফার্ম করবে, অথবা নিজের এজেন্টের মাধ্যমে গেলে তারা কনফার্ম করবে, টিকিট কেটে তারপর ফ্লাইটের সময় চলে যাবেন। এতে আসলে যদি সঠিক প্রসেসে যান তাহলে বেশি টাইম লাগে না এবং কোনো হয়রানির শিকার হন না। বিশ্বে একটাই দেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুরে যেতে গেলে তেমন কোনো হয়রানি হতে হয় না যদি আপনি সঠিক গাইডলাইন পান। আপনি যদি ভুল কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন লোভে পড়ে, আমাদের তো বাঙালি আমরা লোভ একটু বেশি করি, কারণ ভাবি যে অমুক জায়গায় বলছে 4 লক্ষ টাকা, তাহলে আমি 3.5 লক্ষ টাকা পাইলাম, সেখানে চলে গেলাম, ওইখানে যাওয়ার পর দেখা যায় 2 ঘন্টা বা 15 দিন পরেই, হ্যাঁ 10 দিন পরে আপনি টের পান যে আসলে আগে যেখানে ভর্তি কথা বলছিলাম সেটাই বেস্ট ছিল, এটা হচ্ছে রং। তো এগুলো আপনারা যাচাই বাছাই না করার কারণেই কিন্তু এই ভুল সিদ্ধান্ত উপনীত হন। তো আজকে আমার নিউজ আপডেট ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।